অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ তিন আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 7টি বুথে ভোট দিয়েছেন ভোটাররা। কেন্দ্র ও আশপাশের এলাকায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গত 7 জানুয়ারি ভোটের দিন বিকেলে ওই কেন্দ্রে 2 দফা হামলা চালায় দুর্বৃত্তরা। বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাই হয়ে যাওয়ায় ওই কেন্দ্রের ভোট গণনা এবং ময়মনসিংহ 3 আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন।